হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্ট্রাগলসার জনপ্রিয় সিরিয়াল খড়কুটোর আপডেট নিয়ে সৌজন্যের বাবা জানিয়ে দেয় যে দেখো তুমি কোনো অন্যায় করেছো সেই অন্যায়কে আমি ধামাচাপা দেবো না আমি কিন্তু তোমার পাশে গিয়ে দাঁড়াবো না আমি আমার ভাইদের পাশে গিয়েই থাকবো আর তুমি পটকার সাথে এত খারাপ আচরণ করেছো কই পটকা আমাদেরকে কোনো কিছুই তো জানালো না দেখো ভাবিন তুমি কিন্তু আকাশ থেকে টপকে পড়ো নি আমি তোমাকে জন্ম দিয়েছি শুধু কিন্তু তারপরে দায়িত্ব কর্তব্য পালন করেছে এই তোমার জেঠাই এবং পটকা তুমি তাদের সাথে এই ধরনের আচরণ করলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আমি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব কিন্তু আর তুমি এই সংসারটাকে টুকরো টুকরো একদম করো না হ্যাঁ এখন তো সব দোষ আমারই তাই না সব অন্যায় অপরাধ তো আমি করেছি দেখ ছোট আর এইভাবে বকাবকি করিস না দেখ বাবিনটা কিভাবে অপরাধের মতো মাথা নিচু করে রয়েছে ওর সেটাই করা উচিত ওর যেভাবে পটকার সাথে আচরণ ব্যবহার করেছে সেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় দেখো রিজুদা তুমি এইভাবে সৌজন্যর সাথে রাগারাগি করো না কারণ সৌজন্যদার মন খারাপ হয়ে যাচ্ছে একজনের মন খারাপ হয়েছে বলে আমরা আর একজনের মন খারাপ করতে পারি না আর সৌজন্যদা তো অনেক কষ্ট পাচ্ছে দেখো চোখের জল ফেলছে হ্যাঁ আমার চোখের জলের তো তোমাদের কাছে কোনো দাম নেই সৌজন্য তো এই বাড়ির সবার চোখের কাটা হয়ে গেছে তাই না সবাই সৌজন্যকে খারাপ ভাবছে ভাবছে আমি অন্য রকম নিজেকে বেশি বড় মনে করি তা ঠিক আছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাচ্ছ তুমি আমি নিজের ঘরে যাচ্ছি একটু এরপরে দেখতে পারে যে পটকা চলে এসেছে ওই তো পটকা এসে গেছে গুনগুন বলে কি ব্যাপার পটকা আমার পায়ে ব্যথা লেগেছে তুমি একবারও জিজ্ঞাসা করলে না আমার পা কেমন আছে তুমি এইভাবে চলে এলে দেখো মা আমি তো জিজ্ঞাসা করেছি তোমাকে দেখেও চলে এলাম তারপরও তুমি মন খারাপ করো না আর তুমি কেন উঠে দাঁড়ানোর চেষ্টা করছো পটকা তুমি এইভাবে অভিমান করে থেকো না দেখো ক্রেজিটা কান্নাকাটি করছে ওর মন খারাপ হয়ে গেছে আর ক্রেজি তুমি তো বললে যে পটকা এলে তাকে তুমি জড়িয়ে ধরবে এবং পটকা তোমার ওপর যা মান অভিমান করেছে সে সব কিছু ভুলে তোমাকে কাছে টেনে নেবে তোমাকে কাছে টেনে নেবে তাহলে তুমি কেন করছো না তোমরা আবার কি শুরু করলে বলো তো সবাই মিলে বাবিনকে দোষারোপ কেন করছো বাবিন একজন বড় মাপের সায়েন্টিস্ট ওর অনেক দায় দায়িত্ব কর্তব্য রয়েছে আমরা তো ওর মতো বড় চাকরি করি না ছোট্ট একটা চাকরি করি তাই ওর মূল্যটা আমরা বুঝতে পারিনি এতে খারাপের তো কিছু নেই দেখো পটকা আমি কিন্তু এখনও তোমার মেঝো দাদা তোমার কানটা কিন্তু মরে দেব তুমি এই ধরনের কথা বলে এই পরিবারটাকে একদমই ভাঙবে না বুঝতে পেরেছো তুমি আমি কি বললাম দাদা তোমরা এইভাবে সবাই মিলে সৌজন্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছো ওর মনের অবস্থাটা একবার ভেবে দেখেছ ও কি তোমার মনের অবস্থা ভেবে দেখেছে যে আমরা ভাবতে যাব পটকা জানায় তার অফিসের কিছু জরুরি কাজ ছিল তার কারণেই তাকে যেতে হয়েছে আর একটা কথা সবাইকে জানানোর আছে কি কথা এতদিন ধরে আমার বদলিটা আটকে রেখেছিল ব্যাংকের ম্যানেজার তিনি আমাকে খুব সম্মান করেন স্নেহ করেন বলে কিন্তু এখন আর বদলিটা আটকে রাখা যাচ্ছে না আমার উত্তরবঙ্গে বদলি হয়ে গেছে সবাই শুনে অবাক হয়ে যায় গুনগুন চিৎকার করে বলে না পটকা আমি তোমাকে কোথাও যেতে দেব না তুমি কোথায় যাবে এই বাড়ি ছেড়ে তোমাকে আমি কোথাও যেতে দেব না সৌজন্য এগিয়ে এসে বলে কি ব্যাপার পটকা তুমি আমার উপর অভিমান করে যে বদলিটা এত বছর ধরে আটকে রেখেছিলে সেটা আর এখন আটকে রাখতে পারছো না নিজে চলে যাবে বলে এইভাবে তুমি নিজে থেকে বদলিটা করিয়ে নিচ্ছ আমার মনে হচ্ছে যে আমার এই তোমার আমার উপর মান অভিমান করার থেকে এর সাথে কোনো সংযোগ রয়েছে তা না হলে তুমি এইভাবে কথা বলতে পারতে না দেখ সৌজন্য আমার পরিবারের সবাই জানে ব্যাংকে চাকরিতে বদলি হয় তাহলে তোরা কেন এখন অবাক হয়ে যাচ্ছিস আমার বদলির খবর শুনে এটা তো স্বাভাবিক বিষয় দেখো পটকা তোমাকে যদি উত্তরবঙ্গে বদলি করেই দেয় তাহলে তুমি চাকরিটা ছেড়ে দাও কি বলছো পর্দা আমার মেয়ে রয়েছে তার বিয়ে দিতে হবে সে লেখাপড়া করছে আর তুমি বলছো এই কথা আমরা বুড়ো বুড়ি যখন হয়ে যাব তখন আমরা কি খাবো বলো তো কী বলছো পটকা তুমি তোমার খাবার দাবার নিয়ে এখন তোমাকে চিন্তা করতে হচ্ছে তুমি এই ধরনের কথা বলতে পারলে তোমার রিজু কি মরে গেছে যতটুকুই ছোট চাকরি করি না কেন তোমাকে তিনবেলা খাওয়ানোর মতো কিন্তু ইনকাম আমি করি তুমি এইভাবে না আর তোমার কোথাও যাওয়া হবে না তুমি তুমি চাকরি যদি তোমাকে অন্য জায়গায় বদলি করে দেয় তাহলে চাকরিটা ছেড়ে দেবে রিজু এই বয়সে এসে আমি কি আর নিজের যোগ্যতায় কোনো চাকরি পাবো পাবো না তো সৌজন্য রেগে যায় বলে পটকা তোমাকে এই বাড়িতে আর ফিরে আসতে হবে না তুমি কি ভেবেছো তুমি বাইরে চলে যাবে আর আমি এই বাড়িতে থাকবো একদমই না আমিও কিন্তু বিদেশে যাওয়ার অনেক অফার পেয়েছিলাম যাইনি এবার আমি মেইল করে জানিয়ে দেবো আমি বিদেশে যেতে চাই আমি এই বাড়ি ছেড়ে এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব তোমাদের সবার রাগ অভিমান তো আমার ওপরে আমি যত কিছু করেছি অন্যায় তাই আমার শাস্তি পাওয়া দরকার বাবিনের শাস্তি বাবিন নিজেই মাথা পেতে নিচ্ছে কাউকে শাস্তি দিতে হবে না দেখ বাবিন তুই এইভাবে অভিমান করিস না আমি কি তোকে কিছু বলেছি সেটাই তো আমার সব থেকে কষ্টের জায়গা পটকা তুমি আমাকে মারো আমার ওপরে এইভাবে অভিমান করে মুখ ঘুরিয়ে একদম তুমি থেকো না পটকার বউ কান্নাকাটি করতে শুরু করে দেয় বলে দেখেছেন তো বর্দা আপনি আমাকে পছন্দ করে এনেছেন এখন আপনার ভাই বাইরে চাকরি করবে বলছে আমার কি হবে বলুন তো আমার দায় দায়িত্ব কে নেবে আর আমি এই বাড়ি ছেড়ে বলে দিলাম কোথাও যাবো না আমি এই বাড়িতে যেহেতু যৌথ পরিবারে বিয়ে হয়ে এসেছি আমি এখানেই থাকবো আমি তো বলিনি যে আমি তোমাকে নিয়ে যাব আমি একলাই ওখানে থাকতে পারবো তোমাদের কাউকে সেখানে যেতে হবে না কি বলছো পটকা পরিবারকে ছেড়ে তুমি একলা ওখানে থাকতে পারবে হ্যাঁ সবাই যে যার মতো চলে যাও সংসারটাকে টুকরো টুকরো করে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও সৌজন্য এটাই তো প্রাপ্য তাই না এত বছর ধরে তোমাকে রিজুকে পরিবারের ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য আমরা এই চারজন বাড়ি ছেড়ে কোথাও যেতে পারিনি বর্দা তুমি এখন ব্যাগ গুছিয়ে ফেলো আমরা চারজনে তীর্থে সবাই যে যার মতো যেখানে মনে চায় সেখানে চলে যাক এই বাড়ি আঁকড়ে ধরে আমরা দিন বেঁচেছি এই বাড়ির ছেলেমেয়ের মতো নাকি আর কোনো বাড়ির ছেলেমেয়ে হয় না সবাই এই বাড়ির ছেলেমেয়েদের সাথে নিজেদের সন্তানদের তুলনা করে অথচ সেই বাড়ির সন্তান হয়ে তুমি এই ধরনের কাজ করতে পারলে সৌজন্য আ মেজদা এইভাবে সৌজন্যকে বকাবকি করো না ছেলেটা কেমন মাথা নিচু করে আছে কেমন চোখের জল ফেলছে আমার কিন্তু একদম ভালো লাগছে না দেখো পটকা তুমি এক সেই মিষ্টিকে এইভাবে দূরে সরিয়ে দিতে পারলে তুমি না আমাকে কতটা ভালোবাসো স্নেহ করো তাহলে তুমি যদি এই বাড়িতে না থাকো আমিও এই বাড়িতে থাকতে পারবো না কারণ তোমার আনন্দ হইহুল্লোর কারণেই আমি কিন্তু এই বাড়িতে থাকতাম এবং আমার এতটুকু বাপের বাড়ি যাওয়ার জন্য মন কান্ত না সেই তুমি যদি না থাকো তাহলে আমি এই বাড়িতে থাকতে পারবো না আমার খুব কষ্ট হবে আর তুমি এইভাবে চিঠি লিখে চলে আসলে তুমি একবার যদি বলতে যে তুমি বাড়ি ফিরে আসবে তাহলে আমরা কি থাকতাম আমরাও বাড়ি ফিরে আসতাম কোনো আনন্দ মজা কিছুই করতাম না তাহলে তুমি কেন আমাদেরকে জানালে না বিশ্বাসঘাতকতা করে তুমি এইভাবে চলে এলে আমাদের সাথে গিয়ে একলা ফিরে এলে এটা তুমি একদমই ঠিক কাজ করো পটকা দেখ রিজু ওখানে তো তোরা সবাই ছিলি সৌজন্যও ছিল আমি ভেবেছি তোরা আনন্দ করে চলে আসবি জানো তো গুনগুন যে না খাবার খেয়ে থাকতে পারে না সে এখন পর্যন্ত কোনো খাবার খায়নি বারবার বলে যাচ্ছে পটকা কখন আসবে আর আমরা কখন গিয়ে বাড়িতে পৌঁছাবো পটকাকে দেখবো পটকা আবার আগের মতো কখন হয়ে যাবে তুমি বুঝতে পারছো গুনগুন তোমাকে কতটা ভালোবাসে সৌজন্য রাগ অভিমান হয় সৌজন্য বলে পটকা তুমি আমাকে একদম গরম দেখাবে না বুঝতে পেরেছো তুমি চাকরি করতে যাবে মাঝে মধ্যে এই বাড়িতে ফিরে আসবে তুমি আমাকে দয়া দাক্ষিনা একদম দেখাবে না তুমি আমার কারণেই অন্য জায়গায় পুষ্টিং নিয়ে চলে যাচ্ছ সেটা কি আমি বুঝতে পারছি না আমি কিন্তু বলে দিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর আমি এতটা দূরে চলে যাব তোমরা কেউ আমাকে খুঁজে বের করতে পারবে না সব দোষ সব অন্যায় তো আমার তাই মাথা পেতে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সৌজন্য চলে যায় দেখো সৌজন্য চলে গেল কোথায় গেল ছেলেটা অভিমান করে কোথায় আবার যাবে যাক না সবাই মিলে আমাকে ভালোবাসছে আদর করছে আমি আগে আদর খাই তারপরে না হয় সৌজন্য কোথায় গেল খোঁজ করতে যাবো এই তো আমার পটকা ফর্মে ফিরে এসেছে আর সে কারণে পটকা তুমি তাড়াতাড়ি আবার আগের মতো হয়ে যাও দেখি তোমার কারণে তোমার হাসি আনন্দ মজার কারণেই কিন্তু আমরা এইবারের মানুষগুলো বেঁচে থাকি এই পরিবারটাকে তুমি ভাঙতে দিও না এরপরে পটকা চোখের জল মুছে তারও প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু পটকাও দেখলো তার বাড়ির মানুষগুলো তাকে সত্যি খুব ভালোবাসে তাকে চাকরি ছেড়ে দিতে বলছে অন্য জায়গায় অন্য জায়গায় পুষ্টিং হয়ে যাবে বলে কিন্তু সৌজন্য নিজের যে কথাগুলো বলেছে পটকাকে তার জন্য খুব কষ্ট পাচ্ছে চোখের জল ফেলছে তা ওই সৌজন্যর কান্না দেখে চোখের জলে পটকার সমস্ত মান অভিমান ভেঙে যায় পটকা কিন্তু আবার আগের ফর্মে ফিরে আসে। বলে আমাকে যদি অন্য জায়গায় চাকরিতে পোস্টিং দিয়ে দেয় তাহলে আমি আর চাকরি করব না প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেবো দিন বাড়িতে থাকব সবার সাথে আনন্দ হৈ হুল্লোর করবো আর সৌজন্য যে বলে গেল যে ও খুব অপরাধী অন্যায় করেছে বাড়ি ছেড়ে চলে যাক গিয়ে কোথায় যাবে যাক ও জাহান্নামে নামে গেলেও আমার কিছু যায় আসবে না আমরা বাড়ির যারা হাসি আনন্দ করে থাকতে চাই তারা সবাই একসাথে মিলে জুলে থাকবো এই তো আমাদের পটকা ফিরে এসেছে আমাদের কী যে আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি আবার আগের ফর্মে ফিরে এসেছো পটকা তুমি জানো আমার শ্বশুরবাড়িতে কত লোকজন এসেছে তারপরেও আমি আর রূপাঞ্জন এলাম যাতে তোমাদের সাথে আনন্দ করতে পারি আর রিজু এবং মিষ্টিও খুব খুশি যে পটকা আবারও তাদেরকে কাছে টেনে নিয়েছে তাদের টিম আবারও সঠিক পথে চলছে এবং তারা কখনো একে অপরে হাত ছাড়বে না গুনগুন জানিয়ে দেয় তারা এবার বেড়াতে যাবে পাহাড়ে আর সেখানে গিয়ে খুব আনন্দ মজা করবে ঠিক আছে তাহলে সৌজন্য যদি এবার আমাদের সাথে যেতেও চায় বেড়াতে আমরা কিন্তু ওকে নিয়ে যাব না ঠিক বলেছ ওর সামনে আমরা ব্যাগ গোছাবো বেড়াতে যাব ও পড়ে থাকবে দেখুক আমাদেরকে ছাড়া একলা কেমন লাগে এবার আমরা বেড়াতে গেলে বাড়ির শুদ্ধ সবাইকে নিয়ে যাব কেউ থাকবে না জ্যাঠাই বলে আবার বেড়াতে যাবে হ্যাঁ কারণ এবার বেড়াতে গিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি দেখো আমার অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে ব্যথা লেগেছে ঠিক করে আনন্দও করতে পারিনি তাই এবার পুরো পরিবার সহ বেড়াতে যাব বুঝতে পেরেছ এরই মধ্যে রাত হয়ে গেছে সৌজন্য বাড়িতে ফিরছে না গুনগুন চিন্তা করছে গুনগুনের ঘরে পটকা এবং বাকি সব দলবল চলে এসেছে কি ব্যাপার সৌজন্যকে ফোন দিচ্ছে সৌজন্য ফোন ধরছে না কোনো একটা জায়গায় গিয়ে রাত্রিবেলা অন্ধকারে বসে রয়েছে সৌজন্য আর ভাবছি আমি তো খুব খারাপ পরিবারের মানুষগুলো কেউ আমাকে ভালোবাসে না সবাই আমাকে মান অপমান করেছে আমি ওই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব ওই বাড়িতে আর কখনও ফিরে যাব না ওই বাড়ির টানে আমি বিদেশে যাওয়া ক্যান্সেল করে দিয়েছিলাম কিন্তু না ওই বাড়িতে আমি আর থাকবো না কারো ফোন আমি রিসিভ করতে চাই না এই বলে বারবার ফোনটা কেটে দিচ্ছে ভাবে কি এমন ব্যস্ত রয়েছে ফোন কেটে দিচ্ছে বারবার গুনগুন বলে কি ব্যাপার পটকা ও কি মনের দুঃখে কোথাও চলে গেলো নাকি তাহলে এবার কী হবে সবাই মিলে সৌজন্যকে এবার খুঁজতে বেরিয়ে পড়বে কি কারণ সৌজন্য মনের দুঃখে অভিমান করে পটকার ওপরে বাড়ি ছেড়ে চলে গেছে কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে সৌজন্যর কান্নায় পটকার অভিমান গোলে জল সৌজন্য মনের দুঃখে বাড়ি ছাড়লো সৌজন্য প্রচণ্ড কষ্ট পেয়েছে তার পরিবারের লোকগুলো তাকে চোখে আঙ্গুল দিয়ে আজকে বুঝিয়ে দিয়েছে যে সত্যি সৌজন্য অনেক বড়ো অন্যায় করেছে অপরাধ করেছে পটকার সাথে আর সে কারণে মান অভিমান দুঃখে কষ্টে জর্জরিত হয়ে সৌজন্য রাত্রিবেলা বাইরে বসে ভাবছে যে সেই পরিবার থেকে অনেক দূরে চলে যাবে এই বাড়িতে আর থাকবে না কেউ এই বাড়িতে সৌজন্যকে চায় না সবাই সৌজন্যকে খারাপ ভাবছে অন্যরকম ভাবছে আর সেটা যে সৌজন্য নয় তাই সেই বাড়িতে না থেকেই বাড়ি ছেড়ে চলে গেছে মনের দুঃখে রাত্রিবেলা বসে রয়েছে কোনো একটা জায়গায় এদিকে বাড়ির সবাই ফোন দিচ্ছে পটকা রূপাঞ্জন কিন্তু ফোন কেটে দিচ্ছে ফোন রিসিভ করছে না আর গুনগুন ভাবছে মনের দুঃখে কোথায় চলে গেল ক্রেজিটা চিন্তায় পড়ে গেছে তাহলে এবার কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার দলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন